নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, হল্লাবুলের health.com অনুষ্ঠানে আমি দেবব্রত চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন health.com মানেই কিন্তু আমরা প্রতি রবিবার ঠিক এই সময়ে রাজ্যের বিভিন্ন বিখ্যাত স্বনামধন্য যশওয়ালা ডাক্তার বাবু মহোদয়াদের নিমন্ত্রণ করে নিয়ে আসি স্টুডিওতে। ওনারা আসেন, বিভিন্ন পরামর্শ দেন। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এ রাজ্যের বর্তমান সময়ে অত্যন্ত ব্যস্ত একজন দন্ত চিকিৎসক ডাক্তার রাখি দেববর্মা মহোদয়া। ডাক্তার মহোদয়াকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে একটা অত্যন্ত ব্যস্ততার মধ্যে চলছে আমাদের এই ডাক্তারি পরিষেবা, পুরো চিকিৎসা বিষয়টি, এর মধ্যেও আপনি আমাদের এই মূল্যবান সময়টুকু বের করে দিয়েছেন, এর জন্য আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে হল্লাবুলের পরিবারের তরফে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে যাচ্ছি। আর দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনাদেরও বুঝতে বাকি নেই, যেহেতু রাখি দেববর্মা, আপনারা কিন্তু আমাদের আপার টিকারে সকালবেলায় দেখেছেন যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এ রাজ্যের দন্ত চিকিৎসক ডাক্তার রাখি দেববর্মা। আর যেহেতু রাখি দেববর্মা, সুতরাং আজকে আমরা দাঁত নিয়ে আলোচনা করব, তার বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, আর প্রথমেই আমরা শুরুটা করব একদম শুরু দিয়ে। আর শুরু মানেই কিন্তু একটা নবজাতক শিশু জন্ম, হ্যাঁ, তার বেড়ে ওঠা, এরও আগে কেমন একটা, মা যখন গর্ভবতী হন তখন সে মায়ের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা, সে ধরনের তার পরিচর্যা, তার জীবনযাত্রা, যে তার গর্ভস্থ সন্তানের পরবর্তী সময়ে যাতে ভালো দাঁত হয় সেভাবে তার জীবনযাপন করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা, কোনো খাদ্যাভ্যাস প্রয়োজনীয়তা রয়েছে কিনা। ইয়েস, কারণ নিউট্রিশনাল ইনডেফিসিয়েন্সি হতে পারে ডিউরিং প্রেগনেন্সি, অ্যান্ড মাদার গোস থ্রু লটস অফ স্ট্রেস, তো ওনার ফুড সাপ্লিমেন্ট প্রপার হওয়া উচিত। তো লাইকওয়াইজ ডেন্টিশনের জন্য যেমন ক্যালসিয়াম দরকার, ভিটামিন ডি দরকার, তো প্রেগনেন্সি অবস্থা থেকে এই ফুড সাপ্লিমেন্টগুলো তো ইন জেনারেল মানে খাওয়ানো হয়েই থাকে, তো এইগুলি ডেফিসিয়েন্সি যাতে না হয় এগুলি খুব জরুরি, মানে এটা লক্ষ্য রাখা। আর একটা শিশুর জন্মের পর গর্ভাবস্থা গেল, মায়ের গর্ভাবস্থা গেল, আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে মায়ের অধিক দাঁতের প্রতি যত্ন নেওয়া উচিত। না, আমার প্রশ্নটা ছিল এই রকম যে গর্ভস্থ শিশুর পরবর্তী সময়ে যে দাঁত উঠবে, সেই দাঁত ওঠার ক্ষেত্রে মায়ের গর্ভস্থ অবস্থায় সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ বা খাদ্যাভ্যাস কোনো, সেটাই বলছি যে রুটিন যে নিউট্রিশন সাপ্লিমেন্ট, কোন ধরনের ভিটামিনস যাতে ডেফিসিয়েন্সি না হয়, তারপরে ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলি যাতে পর্যাপ্ত পরিমাণে মাদার পেয়ে থাকে, এটার খুব দরকার, খুব দরকার, সো দ্যাট বেবি ক্যান হ্যাভ গুড টিথ। আচ্ছা, আপনারা শুনলেন এই শুরু থেকেই কিন্তু একটা খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এবার জানতে চাইব মায়ের গর্ভ থেকে শিশুর জন্ম হলো, এবার কিন্তু তার দুগ্ধপানের একটা সময় চলে আসে। এই যখন শিশুর মাড়িতে দাঁত থাকে না, তখন সে মাড়ির কোনো যত্ন প্রয়োজন রয়েছে কিনা শিশুর, সেই সময়টা এতটা যত্নের দরকার পড়ে না, কারণ মানে এটা বলা হয় যে যখন দাঁত আসে না ইনফ্যান্ট অবস্থায়, একদম নিউবর্ন বেবি অবস্থায় বেবিদের মুখের কন্ডিশন স্টেরাইল থাকে। আচ্ছা আচ্ছা, তো যখন দাঁত চলে আসে প্লাক একুমুলেশন হয়, তারপর সেখানে জীবাণু বসবাস করে করে। হ্যাঁ, আমরা শুনবো, আর শুরুতেই না, আজকে যেহেতু আপনি, তাই শুরুতেই একটা ফোন। হ্যাঁ দর্শক বন্ধু, কে রয়েছেন বলো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, বলুন। আমি দিদিমণির সাথে একটু, অবশ্যই দিদিমণির সাথেই বলবেন, বলুন।
হ্যালো, নমস্কার দিদিমণি। আমি কিছু প্রশ্ন করছি জানার জন্য। আমার বয়স 62। হ্যাঁ, আমার দাঁতের মধ্যে আপনার ইয়ে হয়, মানে গর্তের মতন হয়ে ব্যথা করে, এবং অনেক সময় পুষ্টির সাইডে দিয়ে রক্ত জমে যায়। আপনার কি ওনাকে কিছু জিজ্ঞাসা করার আছে? জিজ্ঞেস করার আছে, গরম জল টল খেলে ব্যথা হয় কি? গরম কিছু খেলে, চা, নাকি সারাক্ষণই ব্যথা করে? হ্যালো, হ্যাঁ, আপনার দাঁতে কি সারাক্ষণই ব্যথা করে নাকি কিছু খেলে পরে গিয়ে ব্যথা করে, মানে কিছু ফুড গরম জল এসব? না না না, খেলে ব্যথা হয় না, সারাক্ষণই কোনো ব্যথা হয় না, প্রায় সবসময়ই থাকে। যেটাকে আমরা মাড়ি বলি বা ইংলিশে আমরা গামস বলি, তারপর এটার একটু নিচে থাকে পেরিওডন্টাল লিগামেন্ট, পেরিওডন্টাল টিস্যু, যেটা দাঁতকে ধরে রাখে। তো আমরা যখন অরাল হাইজিন প্রপারলি মেনটেন করি না, বা ধরুন আমাদের আমরা বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, স্টিকি ফুড যেগুলো, তারপরে মাঝখানে আমরা প্রপারলি কুলি হয় না বা প্রপারলি ব্রাশিং হয় না। আমরা অনেক সময় বলি যে আমরা দিনে 3-4 ব্রাশিং করি, কিন্তু দেখা যায় যে সেই ব্রাশিংটা এফেক্টিভ হয় না, মানে যেভাবে আমার ক্লিন করা দরকার সেভাবে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি হয়, দাঁতের দাঁত আর মাড়ির মাঝখানে প্লাস দাঁতের উপরে যে খাঁজ কাটা থাকে বা হালকা গ্রুভস থাকে, সেগুলিতে প্লাক অ্যাকুমুলেশন হয়। তো প্লাক হচ্ছে মানে একটা কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন হয়, সেখানে কিছু মাইক্রোবায়াল ব্যাকটেরিয়াস এগুলি জমে, একটা অ্যাসিডিক কন্ডিশন তৈরি করে দাঁতের উপরে। তো সেই অ্যাসিডটা কি করে, দাঁতকে ধীরে ধীরে ক্ষয় করতে থাকে। তো একটু জমে ক্ষয় হয়, আর একটু জমে ক্ষয় হয়, এমন করতে করতে জিনিসটা মানে এত বেশি এক্সটেন্সিভ হয়ে যায়, ইট গোজ ডিপার। তখন আমাদের দাঁতের উপরের অংশ, যেমন এনামেল থাকে, এনামেলের পরে একটি ডেন্টিন থাকে, ডেন্টিনের ভেতরে থাকে সফট টিস্যু, তারপরে কানেক্টিভ টিস্যু থাকে, ব্লাড ভেসেলস থাকে, নার্ভস থাকে। সেখানে যখন গর্ত গিয়ে মানে এক্সটেনশন হয়, গর্তের এক্সটেনশন যদি সে পাল্প টিস্যু হয়, তখন সেটা আমাদেরকে ব্যথা দিতে পারে। তো আর যখন এই যে প্লাক একুমুলেশন যখন টুথ সার্ফেসে হচ্ছে, মাড়ি আর দাঁতের মাঝখানে যে জায়গাটা একটু থাকে, যেটাকে আমরা নেক অফ দ্য রুট বলি বা আমাদের ডেন্টিস্ট ভাষায় আমি বলি সার্ভাইকেল রিজন, তো সেই জায়গায় যখন আমাদের প্লাক একুমুলেশন হয়, তখন সেই মাড়িটাতে জ্বলন বা প্রদাহ সৃষ্টি হয়, যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মসে বলি ইনফ্লেমেশন। তো ইনফ্লেমেশন হয়, ইনফেকশন হয়, তো তখন ইজিলি হালকা টাচ করেও মানে ব্লিডিং হতে পারে, তো অনেক সময় সেন্সিটিভিটি হতে পারে। তো এই ক্ষেত্রে যেমন আপনি বলছেন দাঁতে গর্ত হয়, তো যদি গর্ত হয়ে থাকে, দাঁতের আশেপাশে চারদিকে যে স্ট্রাকচার যদি স্ট্রং থাকে বা বোন সাপোর্ট যদি ভালো থাকে, সেটাকে আমরা রেস্টোর করে রাখার ট্রিটমেন্ট আছে। আর যদি দেখা যায় যেটা রুট সার্ফেসে কিছু পাথরের মতো শক্ত কিছু জমে বা প্লাক বেশি জমে, যদি ব্লিডিং হচ্ছে বা একটু সোয়েলিং ফুলে টুলে যাচ্ছে মাড়ি মাঝে মধ্যে, সেক্ষেত্রে ময়লাগুলোকে মেশিন দিয়ে পরিষ্কার করতে হয়। মেশিন দিয়ে পরিষ্কার করতে হয়, আমরা আমরা শুনবো, আমরা এরপরও শুনবো বিভিন্ন চিকিৎসা পদ্ধতি দাঁতের। হ্যাঁ, তবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম শিশুদের দাঁতের যত্ন, আপনি বলছিলেন যে যেহেতু জন্মের পর সদ্যজাত শিশুদের মুখের, হ্যাঁ হ্যাঁ, স্টেরাইল কন্ডিশনে থাকে, তাই সেরকম ভাবে যত্ন নিতে হবে, তবে হ্যাঁ এতটা সেই রকম নয়, প্রয়োজন পড়ে না।
বেবির যত্ন নিতে হবে ইন রেসপেক্টিভ অফ আদার থিংস, হুম, যেহেতু দাঁত নেই তো দাঁত রিলেটেড অ্যাসাজ কোনো কেয়ার হয় না, আর মাড়িটাকেও কিছু কেয়ার দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু দাঁত যখন বেবির টুথ ইরাপশন শুরু হয় তখন একটু ইচিং হতে থাকে, একটু ইনফ্লামেশন হয়, তখন ডিউ টু দ্যাট ইনফ্লামেশন অনেক সময় বাচ্চার ফিভার হতে পারে, তারপর অনেক সময় কি হয় গামসে ইরিটেশন হয় একটু চুলকায়, তো তখন বাচ্চা কিছু কিছু জিনিস মুখে দেওয়ার মানে চেষ্টা করে, সো দ্যাট চিবানোর চেষ্টাও করে, হ্যাঁ, সো দ্যাট ইট গেটস রিলিফ, মানে বেবি যেন বেবি নিজে রিলিফের জন্য মুখে অনেক জিনিসপত্র ঢোকাতে শুরু করে। আচ্ছা আচ্ছা, এবার আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো, আপনি বললেন না একটা সময় যখন দাঁত উঠতে শুরু করে, উকি দিতে শুরু করে, বাট এর ঠিক একটু আগের মুহূর্তে, হ্যাঁ, বিভিন্ন ইচিং হওয়ার সম্ভাবনা থাকে, তা এবার আপনার যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাইব তা হলো এই যে শিশুদের দাঁত ওঠার বয়সটা কত, কখন শুরু হয় এই দাঁত ওঠা? প্রথম দাঁত যেটা ফার্স্ট দেখা দেয় সেটা হচ্ছে লোয়ার ইনসাইজার বলে আমরা, মানে নিচের চোয়ালের প্রথম দাঁত, সামনের দুটো দাঁত, আচ্ছা, নিচে, আচ্ছা, সেটাকে আমরা সেন্ট্রাল ইনসাইজার বলি, বেবি ইনসাইজার, আচ্ছা, তো এটাকে আমরা মার্ক করি এ এ এ এ, মিড লাইন যদি আমরা একটা ড্র করি তো মিড লাইনের, আমি আবার শুনবো, আমরা কিন্তু আসলে আজকে কিন্তু অনেকটাই বেশি ফোন লক্ষ্য করছি। হ্যাঁ বন্ধু, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ম্যামকে আরেকটা কথা জিজ্ঞাসা করছি, জানতে চাচ্ছি, যেটা হলো দাঁতের নিচে দিয়ে গুড়ির মানে মাড়ির উপর দিয়ে দাঁতগুলি ক্ষয় হয়ে যাচ্ছে প্রত্যেকটা দাঁত, হ্যাঁ, মানে অর্ধেক, মোটামুটি অর্ধেক হয়ে গেছে সংযোগস্থল, এটা কারণটা কি? যেটা এনামেল উপরের অংশ তো এনামেল, এনামেলের ঠিক নিচের সাইডটা অর্ধেকটা নেই প্রত্যেকটা দাঁতের, এটা কারণটা কি? আপনি শুনুন, আপনি শুনুন, এটার কারণ হচ্ছে আমরা যখন ব্রাশিং করি, ব্রাশ করি, তো ব্রাশ করার সময় যারা এইভাবে স্ট্রেইট এইভাবে ফ্রিকশনটা করে তাদের ক্ষেত্রে এনামেলটা ক্ষয় পেয়ে যায় এই সার্ভাইকাল লাইনে, তাদের নেক যেটাকে বলি, তো এটার একটাই কারণ, মানে সবচেয়ে মানে কমন যে প্রবলেম দেখা দেয় যে দাঁত ভালো মাড়ি ভালো কিন্তু দাঁতে সেন্সিটিভিটি হয় বা দাঁত ক্ষয় হয়ে যায়, এরকম প্রচুর পেশেন্ট আসে আমাদের কাছে, তাদেরকে একটাই বলবো যে প্রপার ব্রাশিং মানে টেকনিক যদি আমরা ফলো না করি, মুখের কন্ডিশন সুস্থ যদি থেকেও থাকে বা আমরা যদি দাঁতের কেয়ার নিয়েও থাকি কিন্তু দাঁতটা এইভাবে কেটে যেতে পারে, এটাকে আমরা সার্ভিকাল অ্যাবডিশন বলে থাকি, এটা ফিলিং করাতে হয়, ভালো একটা ম্যাটেরিয়াল আছে এটাকে ফিলিং করার জন্য, তো দাঁতটাকে ফার্দার যেন ক্ষয় হয় না হয় এটার জন্য কোনো দন্ত চিকিৎসকের কাছে ব্রাশ নিয়ে গিয়ে শিখে নিতে হবে যে আমরা কি করে প্রপার ব্রাশ করব। এখানে আমি বলতে পারি কিন্তু ভালো হবে আপনি ডেমোনস্ট্রেশন, হ্যাঁ আমরা আমরা শুনবো আমরা কি করে ব্রাশটা প্রপার ওয়েতে ব্রাশ করতে হয়, আমরা সেই পরামর্শটাও আপনার কাছ থেকে জেনে নেব। এবার আমরা যে আলোচনাটা যাচ্ছিলাম যে বাচ্চাদের শিশুদের গর্ভস্থ শিশুর জন্মের পর কখন কখন তাদের দাঁত ওঠার শুরুর বয়স? 6 মাস। আচ্ছা, কারোর কারোর ক্ষেত্রে একটু আগে 5 মান্থসই এসে পড়ে, বা কিছু বাচ্চার ক্ষেত্রে 7, 8, 9 মান্থস, তো যদি দেরি হয় ঘাবড়াবার কিছু নেই চলে আসে, বা জেনারেলি স্কেডিউল যেটা সেটা 6 মান্থস থেকে স্টার্ট, 6 মাস বয়স থেকে, 6 থেকে 7 মাসে ফার্স্ট ইনসাইজার দেখা দেয়, বেবি ইনসাইজার। আচ্ছা, আপনি বলছিলেন যে নিচের চোয়ালের সামনের দুটো দাঁত প্রথম উঠতে শুরু করে, হ্যাঁ, এবার যে কথাটি আপনি আমাকে সুযোগ করে দিলেন একটি প্রশ্ন, যে যদি কোনো কোনো সময় দেরি হয়, হ্যাঁ, বা কারো কোনো ক্ষেত্রে একটু আগে উঠতে শুরু করে, আগে উঠতে শুরু করলে এক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে কি না, অথবা? আচ্ছা, হ্যাঁ, দাঁত যে মুহূর্তে দেখা দেবে সেই সময় থেকে দাঁতের যত্ন নেওয়া উচিত, তো অনেক সময় আমরা বুঝি না, মানে অনেকেই ইয়াং মাদার্স যারা খুব অল্প বয়সে বিয়ে করে অ্যান্ড যারা জানে না অনেকটা কেয়ার কি করে নিতে হয়,
সেক্ষেত্রে তাদেরকে এডুকেট করা উচিত, তারা তাদের জানা উচিত যে দাঁত যে মুহূর্তে আসবে সেই মুহূর্তে কি কেয়ার নিতে হবে। অথচ ওরা ভাবে যে এটা তো দুধের দাঁত পড়েই যাবে, তো অনেক সময় দে ডোন্ট টেক কেয়ার। এতে কি হয়, তখন বাচ্চা 1 বছর 1.5 বছর 2 বছর একদম আর্লি এজ থেকে ক্যাভিটি হতে শুরু, ক্যাভিটি হতে শুরু, তখন কিন্তু আরো অনেক সমস্যা। এতো এতো গেল আপনি বলছিলেন যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে নার্সিং মাদাররা অনেক সময় কি করে যে রাতে ঘুমোবার সময় বেবিকে ফিডিং করতে করতে ঘুমায়, তো এতে কি হয় বেবির হ্যাবিট ডেভেলপ হয় যে ফিডিং এর সময় সে ঘুমিয়ে পড়ে। তো হোয়ার ইজ ব্রেস্ট মিল্ক নেওয়ার পরে বেবিকে একটু জল খাওয়ানো উচিত, সো দ্যাট এটা মানে ফ্লাশিং অ্যাকশন হয়, যাতে দাঁতের সারফেস যাতে ক্লিন থাকে। আর যখন বেবি একটু বড় হবে তখন বেবিকে মানে ব্রাশ করা, আর টাইম টু টাইম যখন একদম বেবি ছোট থাকবে প্রপার স্টেরাইল কটন দিয়ে বেবির দাঁতগুলোকে ক্লিন করা উচিত টাইম টু টাইম। আমি বলার আগেই কিন্তু আপনি বললেন, তবু আমরা বিস্তারিতভাবে শুনব। হ্যাঁ, আবার যে প্রশ্নটা যে আপনি তো বললেন একটু একটু আগে যদি দাঁত উঠতে শুরু করে তাহলে কি করতে হবে, আপনি যে কথাটা বললেন যে শুরু থেকেই দাঁতের যত্নটা নিতে হবে। হ্যাঁ, আর যদি কোনো কারণে কোনো শিশুর দাঁত উঠতে দেরি হয় তাহলে কি করতে হবে, তাহলে কি করা উচিত? যদি দেরি হয় দেখা মানে অ্যাসেসমেন্ট করে দেখা উচিত যে হিস্ট্রি নেওয়া উচিত যে ওর মাদার ফাদার কোন টাইমে আগে উঠেছিল, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে বা বেবির কোনো প্রবলেম আছে কিনা, যে কনজাইডেটাল মানে মিসিং কিনা, যে মানে কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা, এগুলি অ্যাসেস করে দেখতে হবে যে কেন আসছে না। তো জেনারেলি দেরি হলেও বেবিদের চলে আসে যদি কোনো মেজর কোনো প্রবলেম না থাকে। তো দারুণ একটা কথা বললেন আপনি, আপনি বলে দিয়েছিলেন একটু আংশিক কিন্তু আপনি বলে দিয়েছিলেন, তবু একটু বিস্তারিতভাবে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আপনার কাছে জানতে চাইব যে শিশুদের এই ধরুন সদ্য দাঁত উঠেছে, হ্যাঁ বেশ কয়েকটি দাঁত উঠেছে, তার তো আর নিজে নিজে দাঁত পরিষ্কারের করার কোনো ক্ষমতা থাকে না, হ্যাঁ কীভাবে তার মা বা অভিভাবকরা কীভাবে ওই শিশুর দাঁত পরিষ্কার করবে? আমাদের দেখতে হবে যে মানে আফটার ব্রেস্ট ফিডিং একটু জল দেওয়া, সো দ্যাট মিল্ক পার্টটা মুখের মধ্যে রেসিডিউ যেন থেকে না যায়। তারপর এভরি আদার ডে দাঁতগুলোকে স্টেরাইল কটন দিয়ে মানে ভিজিয়ে দাঁতগুলোকে ক্লিন রাখা, কারণ এটা খুব জরুরি। কেন, বেবি টিথগুলো হচ্ছে পার্মানেন্ট টিথের গাইড, তো বেবি টিথ যদি বিফোর টাইম নষ্ট হয়ে যায় তো সেটা পার্মানেন্ট টিথকেও মানে পরের যে ভালো দাঁত আসছে সেগুলোকেও এফেক্ট করে। তো কীরকম এফেক্ট, যদি বেবি টিথের যেমন একটা একটা দাঁত করে ওঠার মানে পার্টিকুলার টাইম থাকে, সেগুলি পড়ে যাওয়ার একটা পার্টিকুলার টাইম থাকে যে সময় পার্মানেন্ট দাঁতগুলো আসে। এখন বিফোর ডিউ টাইম যদি শেডিং হয়ে যায় মানে বেবি টিথ মানে পড়ে যায় বা এমন কন্ডিশন তৈরি হয় যে তুলে ফেলতেই হয়, তাহলে কি হয় পার্মানেন্ট দাঁত এর নিচে যে দাঁতগুলো আসছে সেগুলো মিসগাইডেড হতে পারে, আগে পেছনে বা সাইডে আঁকা বাঁকা উঁচু নিচু হতে পারে। এর মধ্যে কি হয় যদি টিথ মিসিং থাকে, আমাদের প্রনাউন্সিয়েশন কথাবার্তায় প্রবলেম হয়, তারপরে আমাদের খেতে প্রবলেম হয় বেবিদের। তো কাজে শিশুদের দাঁতকে ছোটোবেলার দাঁত বা দুধের দাঁত মানে পড়ে যাবে এরকমভাবে যেন নেগলেক্ট না করা হয়, ইকুয়ালি যে এই দাঁতেই আরেক নেক্সট সেট যে দাঁত আসবে সেটার জন্য মানে ইম্পর্টেন্ট ভেবে শিশুদের দাঁতকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে, ক্লিন রাখতে হবে। আর বেবি যেহেতু নিজে ক্লিন করতে পারে না সেই ক্ষেত্রে মায়ের বিরাট বড় ভূমিকা থাকবে যে শি হ্যাজ টু টেক কেয়ার অফ হার বেবিস টিথ। অবশ্যই, আসলে শিশুর ক্ষেত্রে কিন্তু
মায়েরই সর্বাধিক একটা দায়িত্ব থাকে, যাকে বলে গুরু দায়িত্ব। এক্ষেত্রে মায়েরা যদি অধিক সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনার সন্তানের দাঁতগুলো ভালো হবে, সেদিকে নজর রাখবেন। হ্যাঁ মহোদয়, আপনাকে এবার যে প্রশ্নটি করব, আপনি তো বললেন দাঁত ওঠার সময় বললেন, হ্যাঁ যদি একটু তাড়াতাড়ি দাঁত উঠে যায় কিভাবে যত্ন নিতে হবে বললেন, হ্যাঁ দাঁত ওঠার ক্ষেত্রে যদি বিলম্ব হয় তবে কি করতে হবে তাও বললেন, এবার ঠিক এর উল্টোটা জানতে চাই। কেমন তাহলে যে আপনি বললেন না দুধের দাঁত একটা নির্দিষ্ট সময়ে পড়বে, তাতে এই দুধের দাঁত, হ্যাঁ পার্মানেন্ট দাঁতগুলো ওঠার ক্ষেত্রে গাইডের কাজ করে, তা এই যে দাঁতগুলো পড়বে, এই যে দুধের দাঁতগুলো পড়বে, এর নির্দিষ্ট কোনো বয়স রয়েছে কিনা, কখন থেকে কোন বয়স থেকে সেগুলো পড়তে শুরু করে? যেমন পার্মানেন্ট দাঁত, নিজের পার্মানেন্ট দাঁতগুলো আসার সময় হচ্ছে 6 থেকে 7 বছর। আচ্ছা, তো 6 বছর মানে 6 বছর থেকেই এই মিল্ক টিথগুলো নড়তে শুরু করে। তো যখন, কারণ নিচে থেকে যখন দাঁত আসে উপরের দাঁতগুলোর রুট যে সেটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে, যেহেতু রুট ক্ষয় হয়ে যায় তো দাঁতগুলো বেবি টিথগুলো নড়তে শুরু করে। তো এটা হচ্ছে হেলদি ওয়েতে যখন ইনট্যাক্ট দাঁত থাকে তখন প্রসেসটা, আর যদি অলরেডি নষ্ট হয়ে থাকে মানে বিফোর 6 ইয়ার্স 4-5 ইয়ার্সে যদি দাঁত খুব খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে তো এটা ডিপেন্ড করে যে এক্সট্রাকশন করে মানে ফেলে দেওয়া উচিত কিনা বিফোর টাইম। বাট আমি নর্মাল যে হেলদি যে ইরাপশন টাইমটা সেটা বলছি। তো এরপরে 6 থেকে 7 বছরে সেন্ট্রাল ইনসাইজারগুলো আসে সামনের নিচের দাঁতগুলো, তারপরে এইভাবে নেক্সট আসে 7 থেকে 8 বছরে, তারপরে যেমন এরপর ক্যানাইন আসে, নিচের ক্যানাইনগুলো আসে 8 থেকে 9 বছরে, উপরের ক্যানাইন আসে 9 থেকে 10 বছরে। তো যে সময় পার্মানেন্ট দাঁত আসবে সেই পার্মানেন্ট দাঁত আসার ঠিক আগে এই দাঁতগুলো নড়তে শুরু করে। তো এগুলি নড়বে অ্যান্ড নিচে থেকে পার্মানেন্ট দাঁতগুলো স্লোলি স্লোলি ইরাপশন হয়ে ওঠে। আমার যতটুকু দেখেছি যা বুঝেছি, সেই দুধের দাঁতগুলো যে শেকড় থাকে সেগুলো কিন্তু এতটা গভীর থাকে না। এক্স্যাক্টলি, এটাই বলছি যে এটা ক্ষয় হয়ে যায় মানে রিজর্পশন, নিচে থেকে যখন দাঁত আসতে শুরু করে পার্মানেন্ট দাঁত তখন উপরের যে মিল্ক টিথ যেগুলি থাকে সেটা রুট রিজর্পশন হয়ে রুটলেস, অলমোস্ট রুটলেস কন্ডিশন এসে পড়ে, তখন উপরের দাঁতগুলো মানে বেবি টিথগুলো নড়তে শুরু করে। তো যে সময় মোবাইল হয় তো ইজিলি, আগের দিনে তো আপনি নিশ্চয়ই জানেন যে অনেক বহু বছর আগে যখন এত ডেন্টাল সার্জন ছিলেন না তখন এইভাবে মিল্ক টিথ মানে নড়ে যায়, তারপরে সুতু দিয়ে বেঁধে এক্সট্রাকশন হয়। সো গড হ্যাজ মেড আস দ্যাট ওয়ে যে ন্যাচারাল প্রসেসগুলোতে যেন কোনো প্রবলেম না হয়, তো এই যে দাঁত বেবি টিথ নড়ছে, তারপরে এটা শেডিং হচ্ছে, তারপরে পার্মানেন্ট টিথ আসছে, তো যখন সব কিছু ন্যাচারালি ফলো হচ্ছে, আপনি যে আপনার হেলথ যদি খুব ন্যাচারাল ওয়েতে গ্রোথ হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ডেন্টাল সার্জনের তো দরকারই নেই, এমন ছিল আগের দিনে, তো এর জন্য কেউ যেতেও না। তো এখন তো ভালনারেবিলিটি এত বেশি, তারপরে ইনফেকশন প্রোন হয়ে যায় আমরা, তারপরে আমাদের বাচ্চাদের ইমিউনিটিও এতটা মানে অনেকের সময় স্ট্রং থাকে না, আর আমাদের এত বেশি ইনফেকশন এক্সপোজার পেয়ে থাকি আমরা। তো সেই ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টগুলো ঘরে না করাই ভালো। অবশ্যই এই এই চিকিৎসাগুলো এক্সপেরিমেন্টে ঘরে না করে চিকিৎসার জন্য সরাসরি কোনো চিকিৎসা কেন্দ্রে গিয়ে সেই চিকিৎসাটা করা উচিত। হ্যাঁ, তার প্রপার স্টেরাইল ওয়েতে, প্রপার স্টেরাইল ওয়েতে এই চিকিৎসাগুলো করা উচিত। তবে মহোদয় একটা কথা কিন্তু যেটা না বললেই নয়, আমাদের রাজ্যে যথেষ্ট ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আমাদের ডাক্তারবাবুরা যা বলেন এসে আমাদের সেই সেই সূত্রেই এই কথা বলা যে ডাক্তারি মানে তো একটা সেবামূলক কাজ, আর এই সেবামূলক কাজটা কিন্তু আমাদের হাসপাতালগুলো তো বেশ ভালোই হচ্ছে, আর যতটুকু আমরা খবর জানি বা জানতে পেরেছি এই দাঁতের চিকিৎসা
হাসপাতালে এই দাঁতের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কিন্তু প্রচুর ব্যয় হয়। হ্যাঁ, কেন ব্যয় হয় সেটা আমরা শুনবো। আমি এক আরেকজন বন্ধু রয়েছেন ফোনে। হ্যাঁ বন্ধু, কে রয়েছেন ফোনে বলুন। শুভ সন্ধ্যা, আমি রামুদেব বলছি মহাশক্তি রোড থেকে। হ্যাঁ বলুন বলুন। হ্যালো বলছেন, আমাদের ত্রিপুরার গর্বের চ্যানেল আমরা সবাই জানি। চ্যানেলে আমি ম্যাডামকে ধন্যবাদ জানাই আসার জন্য। বলছি আমার একটা প্রশ্ন সবার জন্য, যেটা হলো আমরা যে অ্যাকচুয়ালি ব্রাশ করি যে কোনো পেস্ট দিয়ে, তার সময় দেখা যায় যে পেস্টটা ব্রাশে লাগালাম একটুখানি যেভাবে হোক করলাম, অর্থাৎ আমার প্রশ্নটা এই যে যে পেস্ট লাগিয়ে কতক্ষণ রাখা দরকার এবং পেস্ট মানে কিভাবে কোন পদ্ধতিতে ব্রাশটা করলে আমরা সবাই উপকৃত হব বেশি পরিমাণে, এটা আমার আজকে প্রশ্ন ছিল। আপনি আমাদের সঙ্গে সঙ্গে থাকুন, ম্যাডাম উত্তরটা দিচ্ছেন। অ্যাকচুয়ালি ব্রাশ করার ক্ষেত্রে, দাঁত পরিষ্কার রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে টেকনিকটা, যে কী টেকনিকে আমি ব্রাশটা করছি, মানে প্রপার ব্রাশিং টেকনিক যেটাকে বলি। টুথপেস্ট রোল এখানে হার্ডলি 15-25% রোল অনলি, কারণ যতক্ষণ একটু ফোমিং থাকে, তারপরে ফ্লেভার থাকে, কালার থাকে, তো ইট গিভস গুড টেস্ট, গুড ফ্লেভার অ্যান্ড গুড ফিলিং। তো পেস্টের রোল থেকে ম্যাটার করে যে আপনি কোন টেকনিকে ব্রাশটা করছেন। তো অ্যান্ড পেস্ট কতটুকু নেবেন আমি বলে দিচ্ছি, যে মোটর দানার সাইজে যতটুকু টুথপেস্টে মানে আসে এতটুকুই নেওয়া উচিত। সেটাকে আবার ব্রাশের মধ্যে ব্রিসেলস, যে ব্রাশগুলো থাকে ব্রিসেলসের মধ্যে প্রেস করে দেওয়া উচিত। প্রেস করার পরে মিররের দিকে তাকিয়ে প্রত্যেকটা সারফেস প্রপারলি ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হয়। উপরের ক্ষেত্রে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসবেন, এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবেন। তো বাইরের সারফেস গেল, তারপরে ভেতরের সারফেসে, তারপরে থার্ড হচ্ছে যে জায়গা দিয়ে আমরা গ্রাইন্ডিং করে খাই, মানে দাঁতের যে চিউইং টেবিলগুলি, তো সাইড বাইরের সাইড, ভেতরের সাইড অ্যান্ড চিউইং টেবিলগুলোকে ভালো করে ক্লিন করতে হবে। এরপরে নিচের দিকে, তো যদি আমরা খুব ভালোভাবে মিরর দেখে, আয়না দেখে ভালো করে ব্রাশ করি, হার্ডলি 1-2 মিনিট সময় লাগে। প্যারেজ আমরা করি ঠিক উল্টোটা, আমরা কী করি, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে মানে একদম খুব জোরে জোরে ব্রাশিং করছি। এতে একটু আগে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে দাঁতের নিচে কেটে যায়, ক্ষয় পেয়ে যায়, তো এইভাবে যদি আমরা খুব জোরে জোরে ব্রাশ করি তো দাঁতের এনামেল ক্ষয় পেয়ে যায়। তারপর আনাচে কানাচে যেখানে যেখানে ক্লিন হওয়া দরকার সেই সার্ভিসগুলো ক্লিন হয় না, অথচ আমরা বলি যে আমরা ব্রাশ করছি, তো টুথপেস্ট বেশি নিয়ে সেই ফিল গুড ফ্যাক্টরটা আমরা বেশি মানে নিচ্ছি, মানে কতটুকু ইফেক্টিভলি আমরা ব্রাশ করব মানে সেটা আমরা করছি না। তো মর্নিং ওয়াক করতে করতে, গল্প করতে করতে ব্রাশ না করে ইট ইজ বেস্ট যে মিরর দেখে দেখে আমরা ভালো করে ব্রাশ করব। অ্যান্ড টুথপেস্ট বেশি নেওয়ার দরকার নেই, অল্প মোটর দানা পরিমাণ যদি আমরা নিই এটা যথেষ্ট কাজ করে। টুথপেস্ট এমন না যে যেমন অ্যাড দেখানো হয় যে পুরো ব্রিসেল পর্যন্ত লাগিয়ে, এতে কী হয় টুথপেস্ট ওয়েস্টই হয়। অ্যান্ড পরিষ্কার যদি আমাদের করতে হয় আমাদের ফলো করা উচিত টেকনিকটা, মানে টুথপেস্টের উপর বেশি জোর না দিলেই হয়। আর এমন না যে টুথপেস্ট লাগিয়ে অনেকক্ষণ রাখতে হবে মুখের মধ্যে, এটি জাস্ট আপনি ব্রাশে নেবেন, নিয়ে ইনস্ট্যান্টলি আপনি ব্রাশ করতে পারেন। দর্শক বন্ধু, আপনি শুনলেন মহোদয়া এত সুন্দর বোঝালেন, একজন মনে হলো একজন শিক্ষিকা তার ছাত্রদের বোঝাচ্ছেন, অত্যন্ত সহজ সরলভাবে বুঝিয়ে দিলেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা যে আলোচনাটায় ছিলাম তা হলো আমাদের, আমরা যতটুকু জানি যে রাজ্যের বিভিন্ন চিকিৎসালয়ে, বিভিন্ন সরকারি চিকিৎসালয়ে অবশ্যই ভালো দাঁত চিকিৎসার ব্যবস্থা, দন্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে, আর সেটাও জানি যে এই দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয় সাকুল্য। কেন এই দাঁতের চিকিৎসার ব্যাপারে আপনি কি বলবেন, কেন ব্যয় সাকুল্য? আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, মানে যেটা ইজিলি মানে বোঝানো যায়। যেমন আমাদের একটা ডিভাইস থাকে ইন্ট্রাওরাল ক্যামেরা, তো সামনে একটা স্ক্রিন থাকবে, ইন্ট্রাওরাল ক্যামেরা দিয়ে পেশেন্টকে বসিয়ে ওর মুখের কন্ডিশন দেখানো হয় টিভি স্ক্রিনে। তো এই ডিভাইসগুলো সাপোজ খুব ভালো রিজলিউশনের যদি হয় তো ইট উইল কস্ট 30-40-50,000,
তো এই যে ডিভাইসগুলো সিম্পল একটা ডায়াগনোসিস পেশেন্টকে বোঝাবার জন্য যে বোঝাবার জন্য যে একটা ডিভাইস সেটা 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 জাস্ট দেখাবার জিনিস যে ডিসপ্লে করে যে তোমার মুখের কন্ডিশন এরকম, ট্রিটমেন্ট তো দূরে থাক, জাস্ট দেখানো ইনিশিয়ালি, সেটাই এত কস্টলি হয়। তো অবভিয়াসলি এগুলির একটু স্মলার ভার্জন অ্যান্ড একটু চিপার ভার্জনও পাওয়া যায়, কিন্তু এতে এতটা পরিষ্কার ভিউ আসে না, যেমন আমাদের ভালো মেগাপিক্সেল লাগে ভালো ছবি তোলার জন্য, ঠিক সেরকম ডিভাইসগুলো সিম্পল একটা শুধু দেখাবার জিনিস এত কস্টলি হয়, অ্যান্ড বাকি ট্রিটমেন্টে যে ম্যাটেরিয়াল খরচ হয় সেগুলো তো সাংঘাতিক কস্টলি, অ্যান্ড ইনস্ট্রুমেন্টস খুব কস্টলি, তারপরে আমরা যে ডেন্টাল চেয়ারে বসিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করি ওই চেয়ারও খুব কস্টলি, মানে ইভেন যদি এখনকার দিনে কোনো রাজা থাকতেন হয়তো রাজা এত কস্টলি চেয়ারই বসতেন, তো ইট ইজ ইকুয়াল টু মানে কিংস চেয়ার আর কি, মানে এত কস্টলি। তো ডিভাইসগুলো এত কস্টলি হয়, এর জন্য ডেন্টাল ট্রিটমেন্ট অনেকটা কস্টলি পড়ে যায়। আর রাজ্য সরকার কিন্তু সেই যে চিকিৎসা খরচটা বহন করছে, এটা কিন্তু আমাদের একটা বাড়তি পাওনা। আর আমরা দর্শক শ্রোতাদের একটা অনুরোধ রাখব, আপনারা যে কোনো সমস্যা হলে আমাদের যে কোনো মহকুমা হাসপাতাল রয়েছে আমাদের রাজ্যে, হাসপাতালের কিন্তু অভাব নেই ইদানিং, আর রয়েছে আগরতলা শহরে দু দুটো বড় হাসপাতাল, সুতরাং আপনারা কোনো অবস্থাতেই, যেটা বললেন একটু আগেও আমাদের এই ডাক্তার মহোদয়া বলেছেন যে বাড়িতে ডাক্তারি নয়, কোনো এক্সপেরিমেন্ট নয়, আপনারা সরাসরি চলে যান কোনো চিকিৎসা কেন্দ্রে। আর এই এইসব চিকিৎসা ব্যবস্থা, এই ধরনের বহু দামি চিকিৎসা ব্যবস্থা কিন্তু রাজ্য সরকারিভাবে আমাদের হাসপাতালগুলোতে করা রয়েছে, সেগুলো গ্রহণ করে আপনাদের অধিকার, সেই অধিকারটুকু মোটেও কোনো অবস্থাতেই আপনারা ছাড়বেন না। কেন ছাড়বেন সেটা আপনার প্রাপ্তি, আপনার অবশ্যই আপনার একটি নাগরিক হিসাবে এটা বিশাল বড় অধিকার। হ্যাঁ মহোদয়, আমরা যে কথাটা, তবে আমি এখানে একটু বলবো যে আমাদের আগে যেমন একটা কনসেপ্ট ছিল যে দাঁত নষ্ট হয়ে গেছে তো দাঁত ফেলে দেব, তো যেহেতু দাঁত তুলে ফেলার প্রচলন বহু বছর ধরে আসছে, তো এক্সট্রাকশন পার্টটা যেহেতু ইজি অ্যান্ড যথেষ্ট চেয়ার অ্যান্ড ইকুইপমেন্টস আছে, আর এটা বহুদিন ধরেই প্র্যাকটিস হচ্ছে ডেন্টাল সার্জারিতে, তো এগুলি না হয় কোয়াইট ইজি সরকারি হাসপাতালগুলিতে। তো এখন কি হচ্ছে যে জেনারেল পাবলিক, সাধারণ যারা আছেন শহরাঞ্চলে তারপরে গ্রামাঞ্চলে, তো ওনারাও ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে দাঁত ক্ষয় হলেই তুলে ফেলাটাই আলটিমেট না। আগে ট্রিটমেন্ট, হ্যাঁ আগে ট্রিটমেন্ট করাতে হবে, করাবার পরে সেটাকে রিহ্যাবিলিটেট করা হবে, কারণ দাঁতের কিন্তু যখন ক্ষয় হয় একটা অংশ চলে যায়, তো দাঁতটাকে প্রথমে সেভ করা, তারপরে দাঁতটাকে রিহ্যাবিলিট করা, ফাংশনিং কন্ডিশনে আনার জন্য বিভিন্ন প্রসেস থাকে, এগুলো টাইম কনজিউমিং হয়, ধৈর্য লাগে, তারপরে অনেক সময়ও লাগে, পেশেন্টেরও ধৈর্যের দরকার হয়, ডাক্তারেরও ধৈর্যের দরকার হয়। তো আমাদের এখনও মানে ত্রিপুরাতে অনেক জায়গা আছে যেখানে লেটেস্ট যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলি পৌঁছানোর দরকার আছে, তো উই আর ভেরি হোপফুল যে খুব শর্টলি এই জিনিসগুলি পৌঁছে যাবে। তবে ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে খুব ভালো চিকিৎসার সব জায়গায় ব্যবস্থা আছে, আমাদের আইজিএমে আছে, তারপরে জিবি হসপিটালে আছে, অ্যান্ড যে কোনো মানে যেমন আমাদের ট্রমা সেন্টারে সবসময় একজন দন্ত চিকিৎসকও থাকেন, যাতে ট্রমা হলে যেমন মুখে যদি কেউ ইনজিউর্ড হয় সঙ্গে সঙ্গে যেন সেই পরিষেবা পেয়ে থাকে। তো ধীরে ধীরে দ্যার ইজ অলওয়েজ রুম ফর প্রোগ্রেস অ্যান্ড বেটারমেন্ট, তো আরও বেটারমেন্টের জন্য আরও কিছু করতে পারলে আরও ভালো হয়, তো উই আর ভেরি হোপফুল যে ইন ফিউচার জিনিসগুলি আরও ভালো হবে। যেমন আগে আমরা
ইমাজিনই করতে পারতাম না যে যারা সাধারণ মানুষ তারা ভাবতেই পারতো না যে IGM-এ বা যে কোনো সরকারি হাসপাতালে রুট ক্যানাল ট্রিটমেন্ট হবে। তো এখন হয়, তারপরে অনেক বছর আগে থেকে হাঁপানিয়াতে হতো, তো এখন মানুষের সচেতনতা এত বেশি বেড়েছে যে সোজা এসে পেশেন্ট বলে যে ম্যাডাম আমি রুট ক্যানাল ট্রিটমেন্ট করাবো, আমি দাঁতটাকে বাঁচাতে চাই। ওরা কিছুতেই রাজি হয় না কোনো অবস্থাতেই, যে ইভেন যে দাঁতের কোনো ভবিষ্যৎ নেই সেই দাঁতকে ওরা বাঁচাতে চায়। অ্যান্ড যারা একটু বয়স্ক আছে, মানে আগে যেমন অনেকে অনেক পেশেন্টের কাছে শুনতাম যে বয়স হয়ে গেছে, দাঁত নষ্ট হয়েছে, ফেলে দেবো, এটাকে রেখে আর কি করবো। তো এখন দেখি যে ইভেন 60-65 ইয়ার্স ওল্ড যারা রেসপেক্টেড সিনিয়র সিটিজেন্সরা আছেন, ওরাও এসে বলেন যে ম্যাডাম একটু দেখুন বাঁচাতে পারেন কিনা। সো এটা আমাদের জন্য খুব ভালো, যখন আমরা সচেতন পেশেন্ট দেখি আমাদেরও ভালো লাগে। আচ্ছা, দর্শক বন্ধুরা আপনারা শুনলেন, ডাক্তার মহোদয় কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আবার আর কোনো বিশেষণ যোগ করতে চাই না ওনার এই বলার ক্ষেত্রে, শুধু এই এবার আরেকটা প্রশ্নে চলে যাচ্ছে। আপনি বললেন না যে চিকিৎসা খুব ভালো চিকিৎসা রয়েছে, হ্যাঁ হাসপাতালে খুব ভালো চিকিৎসা রয়েছে, কিন্তু কখনো কখনো এমন একটা অবস্থা তৈরি হয়, ধরুন হঠাৎ বাড়িতে তীব্র দাঁত ব্যথা, হ্যাঁ ঘরে সেরকম জানা হ্যাঁ কোনো ওষুধও নেই, সেক্ষেত্রে ঘরোয়া কোনো পদ্ধতি রয়েছে কি যে অন্তত এই দাঁত ব্যথা থেকে কিছুটা উপশম হয়? হ্যাঁ, যেমন অনেক সময় যদি দাঁতে ক্যাভিটি হয় বা সেন্সিটিভিটি হয় বা একটু ব্যথা হয়, তো ইনস্ট্যান্টলি কি হয়, ক্লোভ অয়েল যদি ঘরে থাকে একটু লাগিয়ে দিলে কিছুক্ষণের জন্য শার্প শুটিং যে পেনটা সামান্য রিলিফ পাওয়া যায়, কারণ এটা আমাদের মেডিকেল টার্মসে একটা আছে অবস্ট্যান্ডেন্ট, মানে সেটাকে ইনস্ট্যান্টলি পেন কিছুটা ব্লক করে দেওয়ার কাজ করে। তো যতক্ষণ না আমি ডাক্তারের কাছে পুষতে পারছি ততক্ষণ কিছুক্ষণ লাগিয়ে রাখা যায় বা একটাকে চিবিয়ে খেয়ে দেখা যায় যে কতটুকু রিলিফ দিচ্ছে। তবে দাঁতের ব্যথা হঠাৎ করে শুরু হয় না, দাঁতের ক্ষয়ও হঠাৎ করে হয় না। আজকে যদি কারোর দাঁতে গর্ত হয়ে থাকে বা ব্যথা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সে গত 3-5 বছর ধরে হয়তো নেগলেক্ট করছে, তারপর এটা গ্র্যাজুয়ালি গর্তটা বড় হতে হতে এই জায়গায় পৌঁছেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এত এক্সটেন্সিভ গর্ত হয়েছে যে ব্যথা হতে শুরু করেছে, তো সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি নিয়ার বাই হসপিটাল, PHC, যে কোনো জায়গায় গিয়ে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর যখন ব্যথা একবার শুরু হয় বা সোয়েলিং হয়ে যায়, আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ওষুধ খেয়ে নিলাম, ব্যথা কমে গেছে, তো ওষুধ খেয়ে ব্যথা কমানোটা হচ্ছে সিমটোম্যাটিক রিলিফ, কিন্তু যে কারণে দাঁতটা ব্যথা হয়েছে সেটাকে অবশ্যই ট্রিট করতে হবে, যে গর্তের জন্য ব্যথা হয়েছে তো গর্তটাকে ফিলিং করতে হবে ম্যাটেরিয়াল দিয়ে। যদি গর্তটা বেশি ডিপার হয়ে থাকে, ইনফেকশন যদি হয়ে থাকে, তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে, বা যদি সাপোর্টিং স্ট্রাকচার রিলেটেড গামস বা পেরিওডন্টিয়াম রিলেটেড যদি কোনো ব্যথা হয়, সেক্ষেত্রে প্রপার পেরিওডন্টোলজিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট করানো। তো এগুলি প্রপার ট্রিটমেন্ট করাতে হবে, দাঁতের যে কোনো ব্যথা হলো আমি একটু ওষুধ খেয়ে বসে থাকলাম, এতে আরও ফার্দার ফিউচারে ডিটেরিওরেট করতে পারে। শুনলেন তো, যে এখন কিন্তু এমন ব্যবস্থা আমাদের গোটা রাজ্যে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো এবং উপযোগী, সুতরাং দাঁতের মূল কারণ, দাঁতের যন্ত্রণা, দাঁতের কোনো উপসর্গের মূল কারণটা নির্ধারণ করতে হবে, আর এই কারণটা নির্ধারণ করবেন এই আমাদের রাখি দেববর্মার মতো যারা দন্ত চিকিৎসক রয়েছেন ওনারা করবেন, দায়িত্বটা ওনাদের, আপনার শুধু এই হাসপাতালে চলে যাওয়া। হ্যাঁ, এবার আপনার কাছে জানতে চাইব, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাইব, যে আমাদের যে ডেন্টাল অ্যাসোসিয়েশন আছে, এখানে দুটো অ্যাসোসিয়েশন আছে, তো টাইম টু টাইম হেলথ ক্যাম্প, তো যদি আমরা প্রপারলি শহরে যদি আসতে নাও পারি, কোনো এলাকায় যদি হয়ে থাকে, আমাদের দাঁতে সমস্যা হোক আর না হোক, গিয়ে স্ক্রিনিং করিয়ে নেওয়া উচিত যে ইন ফিউচার হতে পারে কি না, যে ক্যাভিটি যা স্টার্ট হয়েছে কি না। এমন নয় যে আমার গর্ত হলো, ব্যথা হলো, তাহলেই আমি ডাক্তারের কাছে যাব, যদি কোনো
প্রবলেম অ্যারাইজ নাও করে, তাহলেও যখন আমরা ডেন্টাল হেলথ ক্যাম্প শুনবো যে আশেপাশে, তো আপনাদের সবারই সেই ফেসিলিটি অপরচুনিটিটা ইউটিলাইজ করা উচিত, যে গিয়ে একবার স্ক্রিনিং করিয়ে নেওয়া উচিত যে দাঁতের কী কন্ডিশন, মুখগহ্বরের কী কন্ডিশন, যে দাঁত ঠিক আছে কি না, দাঁতকে ধরে রাখার যে টিস্যু আছে সেগুলো ঠিকঠাক আছে কি না, এগুলি অবশ্যই আমাদের চেক করাতে হবে, চেক করাতে হবে। আসলে অবশ্যই এই ডাক্তার রাখি দেববর্মা কিন্তু এই ডেন্টাল অ্যাসোসিয়েশনের একজন সদস্য, সে ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। আর উনি কিন্তু ওনার এই বক্তব্যের মাধ্যমে আপনাদের আহ্বান জানালেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন মফস্বল শহরে বিভিন্ন প্রান্তে এই এই ধরনের শিবির হয়, ডাক্তার বাবুরা এসে এই দাঁত পরীক্ষা করেন, প্রয়োজনে বিনামূল্যে ওষুধপত্রও দেন এবং যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেন। আপনারা সেই শিবিরগুলোতে যাবেন নিয়মিত এবং সেটাই কিন্তু জানালেন। এটা রাখি দেববর্মার তরফে আমার মনে হয় উনি আহ্বান জানালেন যে হ্যাঁ আপনারা শিবিরগুলোতে আসবেন। এবার আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাইব, আসলে আমরা তো এই প্রশ্ন উত্তর বলে কিন্তু অনেকটা আড্ডার মেজাজে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের এই দাঁত যত্নে রাখার একটা সচেতনতামূলক বার্তা দেওয়ার চেষ্টা করছি। আর এবার যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাইব, যে আপনি বলছিলেন না রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে চায়, হ্যাঁ, বা অনেকে এই হোলগুলো কোনো কারণে যদি হোল হয়ে যায় সেই হোলগুলো ফিল আপ করতে হবে মেটেরিয়াল দিয়ে। আর আমার এবার প্রশ্ন যে এই যে রুট ক্যানেল ট্রিটমেন্ট বললেন না, হ্যাঁ, এর আসল বিষয়টা কি, ব্যাপারটা কি, রুট ক্যানেল ট্রিটমেন্টটা কি? এই যে আপনাকে শুরুতে বলেছিলাম যে দাঁতের যে এনামেল ডেন্টিন, এরপরে ভেতরে পাল্প টিস্যুস থাকে, তো কি হয় যখন আমাদের দাঁতে ক্যাভিটি হয়, গর্ত বড় হতে হতে ডিপ হতে হতে যখন সেই পাল্প টিস্যু পর্যন্ত গিয়ে পৌঁছায়, তো আমরা যাই খাই তো সেই পাল্পে গিয়ে ইরিটেট করে, তো মুখের অনেক মানে ব্যাকটেরিয়াসগুলো টিস্যুর মাধ্যমে গিয়ে দাঁতের রুট পর্যন্ত পৌঁছে যায়। দাঁত উপরে যতটুকু বড় থাকে ভেতরে যে সরু রুট থাকে যেটাকে আমরা দাঁতের গোড়া বলি, তো গোড়ার শেষ মাথায় একটা ছোট্ট হোল থাকে, এটাকে বলি আমরা ক্যানালের যে ফোরামেন, অ্যাপিক্যাল ফোরামেন, তো থ্রু অ্যাপিক্যাল ফোরামেন সেই গর্তের বাইরে ইনফেকশন ফ্লেয়ার আপ হয়ে যায়, তো দাঁত উপর থেকে তো ইনজিওর্ড ডিউ টু ক্যাভিটি, আর নিচে থেকে ইনফেকশনের জন্য দাঁতের রুটটা ইনফেকশনে ফ্লেয়ার আপ হয়ে সেখানে পাস মানে ফরমেশন হয় বা ইনফ্লেমেশন হয়, ব্যথা হয়, তো সেই ক্ষেত্রে সেটাকে একটা কন্ডিশন হচ্ছে দাঁতটাকে উপরে ফেলে দেওয়া, কিন্তু এটা তো শুধু রিলিফ দেওয়ার সাথে সাথে আপনি একটা জিনিসের ক্ষতিও হয়ে যাচ্ছে, আপনার সিস্টেমের একটা জিনিস চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যাতে দাঁতটাকে ইনটেক্ট রাখা যায় আর অথচ ইনফেকশন কমে যায়, এটার জন্য আমরা কী করি, একদম ইন অ্যান্ড আউট পরিষ্কার করে দাঁতটাকে রুট পর্যন্ত ফিলিং, একটা হচ্ছে দাঁতের উপরে ফিলিং, আর একটা হচ্ছে একদম দাঁতের একদম গোড়া পর্যন্ত যে ফিলিং করার যে মেথডটা সেটাকে আমরা বলি রুট ক্যানাল ট্রিটমেন্ট। যেমন ভেতরে নার্ভ থাকে, তো নার্ভগুলোকে আমরা, এখন আমি যদি বলি নার্ভ ফেলে দেওয়া হয় তো এটা শুনতে কেমন লাগবে যে নার্ভ কী করে ফেলে দেওয়া হয়, যদি ইনফেক্টেড নার্ভ থাকে যেটা আমাদের শরীরে কোনো কাজ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে, দাঁতের ভেতরে যে নার্ভ পাল্প টিস্যু যেটা ইনফেক্টেড ক্ষয় হয়ে আমাদের প্রবলেম ক্রিয়েট করছে সেটাকে যদি আমরা ফেলে দিই তারপরে দাঁত ভালো থাকে, সে তাতে কোনো ক্ষতি হয় না, বরং ইনফেক্টেড পাল্প যদি আমাদের মুখের মধ্যে থাকে সেটা ইন ফিউচার আমাদের কমপ্লিকেশন তৈরি করতে পারে, তো এর জন্য এটাকে সেভ করা, সেভ করার পর প্রোটেক্ট করে রাখা, সেই যে পুরো প্রসেসটার নাম হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের রুটটাকে ট্রিট করা হচ্ছে সো দ্যাট এটা থাকে, স্টেবল থাকে, আর এটার উপরে আমরা সাপোর্ট একটা নিয়ে যাতে ওই দাঁতটাকে ফার্দার ফিউচারে কাজে লাগানো যায়। মহোদয়, আপনার সঙ্গে আলোচনা করে কিন্তু আমাদের সময়টা প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে, মানে এই অনুষ্ঠানের সময়টা। হ্যাঁ, আর আমাদের হাতে সময় নেই খুব একটা বেশি,
আর যেহেতু আপনার মতো একজন অভিজ্ঞ ডাক্তার, সুতরাং না আমাদের আজকে অনেক কিছু আলোচনার বিষয় ছিল। আপনি এত সুন্দর বলছিলেন, হ্যাঁ একদম মোহিত হয়ে আশা করি আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনলেন। আমাদের সময় প্রায় শেষ, এই শেষ মুহূর্তে এসে আপনাকে একটা প্রশ্ন জানতে চাইব। বলুন, দাঁত পার্মানেন্ট দাঁত পড়ার কোনো বয়স রয়েছে কি না? দাঁত পার্মানেন্ট পড়ার কোনো বয়স নেই, এটা যতদিন ইনট্যাক্ট থাকবে তো থাকবে। সেটা ডিপেন্ড করে আমরা কত বছর সেটাকে যত্ন করে রাখতে পারি, আমাদের বডির যে বোন স্ট্রাকচার কতটুকু সেটাকে ধারণ করে রাখতে পারে। তো অবভিয়াসলি আমাদের বডিতে বয়স হলে ডিজেনারেশন তো হয়ই, তো ডিউ টু ডিজেনারেশন অনেক সময় দাঁতের উপরে অংশ ক্ষয় হতে পারে, আমাদের দাঁতের সাপোর্টিং যে স্ট্রাকচারগুলো একটু অ্যাবজর্পশন বা রিজর্পশন হতে পারে। তো আদারওয়াইজ পড়ে যাওয়ার কোনো পার্টিকুলার টাইম বলা যায় না যে এই সময় দাঁত পড়বেই পড়বে, যতক্ষণ পর্যন্ত এটা নিজে ক্ষয় পেয়ে পড়ে যাচ্ছে। আপনারা শুনলেন, আসলে এই যে উত্তর, এই উত্তরের মাধ্যমেই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক শ্রোতা বন্ধুরা, আগামী রবিবার ঠিক এই সময়ে হল্লা বলের hell.com অনুষ্ঠান দেখতে আগাম আমন্ত্রণ জানিয়ে, এবং এই আগামী মঙ্গলবার পৌষ সংক্রান্তি, আশা করি আপনাদের সবার বাড়িতে পিঠে পুলি চলছে, সংক্রান্তির পিঠে পুলি তৈরি চলছে, আপনারা খাবেন। আর ডাক্তার মহোদয়া যা বললেন, এ খাওয়ার পর সেগুলো দাঁতে যাতে কোনো রকম কিছু না জমে থাকে সেগুলো ভালো করে দাঁতটাকে পরিষ্কার করবেন। আর এই অন্তিম সময়ে এসে অনুষ্ঠানের ডাক্তার রাখি দেবর্মাকে আবারও অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী রবিবার এই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি দেবব্রত চক্রবর্তী আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।